প্রথম কথা হচ্ছে আমি যখন প্রথমে শুরু করলাম নাহমুদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, নাহমুদু হু মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহকে, এটা আমি একটু বলতে চাই, কারণ আমাদের সমস্ত কাজে শুরু করতে হবে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে সেই শাশ্বত সত্তা যিনি সব কিছুকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এবং কোরআন শরীফের মধ্যে একটি সিম্পল সুরা, একটা আয়াত রয়েছে, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া যাহির ওয়াল বাতিন। অনেক বক্তব্য বলেছি, এটা একটি আয়াতের বিশ্লেষণ করতে গেলে আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আল্লাহ বলছেন প্রথমে কে আসছে, অনেক প্রশ্ন সবাই প্রথম কে ছিল, আল্লাহ বলছেন হুয়াল আউয়াল আমি প্রথম, ওয়াল আখির আমি শেষ। ওয়া যাহির ওয়াল বাতিন, কোথায় আল্লাহ, আল্লাহ কোথায় আছে, অনেক প্রশ্ন করছে আজকে মানুষে প্রশ্ন করছে, আল্লাহ জবাব দিয়েছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন, আমি প্রকাশ্যমান আমি অপ্রকাশ্যমান। ডাইকোটমি বলে, প্যারাডক্স বলে, যেভাবে আমরা শব্দ ইংরেজি বলি না কেন, আল্লাহ বলছেন আমি সর্বত্রই আছি, আবার কোথায়ও আমি নাই। দিস আর সায়েন্টিফিক ভার্সেস ইন ওয়ান ওয়ার্ডস। কোরআন ওয়াজ রিভিল টু এ ম্যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস লাইক এ মিরাকল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেটার্ড পার্সন ছিল। আমি কোরআনের কথা এই জন্য আনছি, যখন মোরালিটির কথা বলতে হবে তখন এগুলো আমাকে উল্লেখ করতে হয়। রসুল ইসলাম আনলেটার্ড পার্সন ছিলেন, তার কাছে যখন রিভিলেশন এসছেন অ্যাট দ্য এজ অফ 40, ইট ওয়াজ রিভিল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি পৃথিবীর ওই সময়কার সবচেয়ে সত্যবাদী ছিল, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ নবী সিলেকশন করার ব্যাপারে আর সাদেককে প্রেফারেন্স দিয়েছেন, ওই সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তিকে নয়, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নয়, সবচেয়ে বড় ডাক্তার নয়, সেই সমাজের এমন একজনকে দায়িত্ব দিয়েছেন তিনি সবচেয়ে সত্যবাদী লোক, এইটাই তোমাদেরকে বুঝতে হবে। এবং রসুল ইসলাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, অনেক বড় বড় হিস্টোরিয়ান স্ট্যানলি লেইনপুল, এ গ্রেট ব্রিটিশ হিস্টোরিয়ান, তিনি বলেছেন তখন ব্ল্যাঙ্কেট অফ ডার্কনেস ছিল, ওই অঞ্চলে কোনো আলো ছিল না, অন্ধকারে ঢাকা ছিল, মেডিভিয়াল টাইম, কোনো বড় সভ্যতার স্পর্শ পায়নি। আর আলেকজান্ডার দি গ্রেট, হি হ্যাড ইন্টেনশন টু ইনভেড আর আপারান সিয়েল, বাট উনি বলেছেন ডেথ প্রিভেন্টেড হিম টু ইনভেড, উই কুড নট কাম। রসুল ইসলাম যেখানে জন্মগ্রহণ করছেন মক্কার মধ্যে কোনো বড় সভ্যতার সংস্পর্শ তারা আসেনি। তিনি মাউন্ট হেরাতে ছিলেন, সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি নবী হিসাবে ঘোষণা করেছেন, মানুষের কাছে আহ্বান করেছেন, এবং তিনি যে সমাজ গড়েছেন, যে মানুষ গড়েছেন, পৃথিবীর ইতিহাস আজকে পর্যন্ত সে সমাজ উপহার দিতে পারেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি, তার থেকে বেশি উন্নত চরিত্রের কোনো মানুষ আজকের এই বিজ্ঞান প্রযুক্তির যুগে একটি মানুষ সেই লেভেলে তৈরি করতে পারেনি। আমি অনেক বক্তব্য বলেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো কম্পারিজন প্রশ্ন নেই। ইফ ইউ টেক দ্য এক্সাম্পল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ পুট অ্যাজ এ 52 অর 52nd পার্সন ইন দি হান্ড্রেডস লিস্টে, 100টা লিস্টের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যারা নন মুসলিমরা করেছে, সেখানে ওমর ইবনুল খাত্তাবের নাম দেওয়া হয়েছে। তিনি এমন রাষ্ট্র প্রশাসক ছিলেন, রাত্রে ঘুমাতে পারতেন না মানুষের অবস্থা দেখার জন্য। রসুল ইসলামের সম্পর্কে শর্মা একটা বই লিখেছেন, প্রফেসর শর্মা, ইন্ডিয়ান খুব নাম করা, দ্য প্রফেট অফ ইসলাম। উনি বলছেন রসুল ইসলাম তার জীবনের শেষ দিকে, যখন তার তিনি মদিনার, যখন হি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট, তার কাছে অনেক প্রাচুর্য ছিল, তারপর রাত্রে খেতেন, দিনে খেতেন না, অর্ধভুক্ত থাকতেন। তিনি রাত্রে, শেষ রাত্রে উঠে নামাজ পড়তেন, এবং যখন তিনি কান্নাকাটি করতেন, উনি এক্সাম্পল দিয়েছেন বয়লিং ওয়াটার, পানিতে যখন বয়লিং করে সেরকম বয়লিংয়ের আওয়াজ তার থেকে বেরোতো। তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এবং যিনি তিনি এন্তেকাল করেছেন, ওই বলতে লিখেছেন, নন মুসলিম লিখেছে বইতে, তার বাসায় আলো চলন, আলোর জন্য, বাতি জ্বলানোর জন্য তার বাতিতে তেল ছিল না। এবং উনি কমেন্ট করেছে, তিনি সমস্ত পৃথিবীকে যিনি আলোকিত করেছেন, তার বাসায় বাতি ছিল না। হি ইজ মোহাম্মদ, মোহাম্মদ স্যার ম্যান, ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড,
যিনি সমস্ত দাইয়ানিল্লাহে বিইজনিহি ওয়াস সিরাজুম মুনিরা, প্রদীপ্ত দীপ শিখা হিসেবে যাকে আল্লাহ বলেছেন, তিনি তার জীবনের শেষ মুহূর্তে তার বাসায় বাতি জ্বালানোর জন্য, আলো জ্বালানোর জন্য তার বাতিতে ল্যাম্পে তৈল কেনার পয়সা ছিল না, বাট হি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট, এবং যিনি যে খেলাফত তিনি দিয়ে গেছেন এর পরবর্তী বার, তারা 40 ইয়ার্স অলমোস্ট 32 ইয়ার্স রুল করেছে, এবং এরপরে মুসলমানরা রুল করেছে 1000 ইয়ার্স, এটি ইতিহাস। অতএব আমি তোমাদের কাছে যেটা বলতে চাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবকে সৃষ্টি করেছে, এবং আমাদের শরীরকে নিয়ে যদি আমি চিন্তা করি, আমার বন্ধু বসে আছে মাইক্রোবায়োলজি প্রফেসর, অত্যন্ত ভেরি রিপোর্টেড প্রফেসর, উনি অনেক ভালো বলতে পারবেন মাইক্রোবায়োলজির উপরে। আমাদের একটি সেল একটি কোষ, একটা কোষের যে ক্যাপাসিটি অফ প্রডিউসিং প্রোটিনস, 35,000 প্রোটিন তৈরি করতে পারে। আমার এক ছাত্র অক্সফোর্ড, আমার অনেক ছাত্র বিদেশে আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, খুব ব্রিলিয়ান ছাত্র আমার ছাত্র, সে আমাকে বলেছে একটা সেল, একটা মানুষের সেল যে পরিমাণ ক্যাপাসিটি, যে ক্ষমতা তাকে দিয়েছে আল্লাহ, এইটা চিন্তা করলে মানুষ পাগল হয়ে যাবে। অতএব আল্লাহ হচ্ছে সেই বিশাল মহান সত্তা, এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার অনেক গুণাবলীর মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে, জন্যই যাতে করে আমরা বুঝতে পারি আল্লাহর গ্রেটনেস কত বড়, ওনার ক্ষমতা কত বড়।